আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দুইটা ওয়ালেটের অফার শেয়ার করব, যেখান থেকে ইনস্ট্যান্টলি আপনি ক্লাইম করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু ক্লাইম করে নিছি, এবং এই সুই ওয়ালেটটা দেখতে পারবেন খুব শীঘ্রই ভাইরাল হয়ে যাবে এবং এটা বড় একটা হাইপ ক্রিয়েট করবে। ঠিক আছে, এ টু জেড বিস্তারিত সব কিছু বলে দেবো, কীভাবে আপনি এই টোকেনটা ক্লাইম করবেন এবং তাদের ডোমেইন এবং এনএফটিটা মিন্ট করবেন, বিস্তারিত সব কিছু বলবো আজকের ভিডিওতে। এবং ভিডিওর লাস্টের দিকে আরও একটা ওয়ালেট শেয়ার করব, যেখান থেকেও ভাই হিউজ একটা প্রফিট হবে। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি অফারটাতে জয়েন করবেন। অফারগুলোর লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, জাস্ট আপনি সেইখান থেকে কালেক্ট করে নেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, কারণ এইখান থেকে প্রত্যেক ইউজার প্রফিট করতেছে, প্রায় 33,000 মানুষ কাজ করতেছে, তাহলে আপনি কেন বাদ যাবেন, আপনিও জয়েন করে ফেলুন। আমি কথা দিচ্ছি আপনি যদি এখানে নিয়মিত কাজ করেন তাহলে ডেফিনেটলি এইখান থেকে প্রফিট করতে পারবেন। আমাদের লিস্টের প্রথম অফারটা হচ্ছে সুই ওয়ালেট, যেখান থেকে আপনি তাদের আপকামিং অনেকগুলো ইয়ারড্রপ আছে যেগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন, এবং খুব শীঘ্রই আরও অনেক ইয়ারড্রপ আসবে। তো সেইগুলোতে কীভাবে পার্টিসিপেট করবেন বিস্তারিত সব কিছু বলবো, এটা দেখতে পারবেন খুব শীঘ্রই বিগ একটা হাইপ ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, কারণ এটার প্রতিনিয়ত এই ওয়ালেটের ইয়ারড্রপ আসতেই থাকবে। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে এই ওয়ালেটের দুইটা ইয়ারড্রপ শেয়ার করব। সো দুইটারই লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, এইখানে ক্লিক করে জাস্ট আপনি কপি করবেন। তো এটা কপি করে নেওয়ার পর আপনি সরাসরি কিবি ব্রাউজারটা ওপেন করবেন। তো তারপর জাস্ট আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন এইখান থেকে। সো ডাউনলোড করে নেওয়ার পর এইরকম একটা অপশন চলে আসবে, জাস্ট আপনি এইখান থেকে গেট স্টার্টেড এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে ইম্পোর্ট ওয়ালেট আছে এবং এইখানে ক্রিয়েট ওয়ালেট আছে, জাস্ট আপনি ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এইখানে টিক মার্কে ক্লিক করে ক্রিয়েট ওয়ালেট নাও এইখানে ক্লিক করবেন। তারপর এইখানে কিন্তু আপনার প্রাইভেট কি শো করবে, এটা অবশ্যই আপনাকে ভালো একটা জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা আপডেটগুলো ফলো করতে পারি। ঠিক আছে, তো তারপর এখানে ডান বাটনে ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা জিরো থাকবে। সো আমাদের কাজ হচ্ছে এইখানে তাদের ডোমেইনটা বাই করা এবং তাদের এনএফটিটা মিন্ট করা একদম ফ্রিতে। ঠিক আছে, তো এখানে আপনাদের টোকেন লাগবে। সো এই টোকেনটা দিয়েই আমাদের তাদের ডোমেইন এবং এনএফটি মিন্ট করতে পারবেন। সো এই টোকেনটা কোথায় পাবেন? সো এই টোকেনটা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে, এবং এইখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে সবার নিচে, জাস্ট আপনি এই ডিসকর্ড অপশনটা ওপেন করে দেবেন। সো এটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটা সুইয়ের যে একটা আছে, আইকন আছে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার কিন্তু এই অপশনটা এনাবল হয়ে যাবে এবং এটাও এনাবল হয়ে যাবে। সো সেকেন্ড স্টেপ রুলস, এটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটাও ভেরিফাইড হয়ে যাবে এবং সবগুলো অপশন কিন্তু এনাবল হয়ে যাবে। সো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনি এইখান থেকে এই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন, এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো তারপর এইখানে আপনি সেই ডিসকর্ডে চলে আসবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন ডেভ নেট ফসেড। ঠিক আছে, জাস্ট আপনি এইটার উপর ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এইখানে ফসেডটা নিতেছে। তো এটা কীভাবে নেবেন? জাস্ট আপনি সর্বপ্রথম এইখানে যারা ই লেখছে জাস্ট আপনি ওই টেক্সটটা কপি করবেন, যারা এইখানে নিতেছে আর কি। তো এই যে এখানে ক্লিক করলেন, তারপর এইখানে দেখেন ফসেড লেখা আছে সবার উপরে, জাস্ট আপনি তাদের অ্যাড্রেসটা এইখান থেকে আপনি কেটে দেবেন এবং এখানে ফসেট লিখবেন। লেখার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন তো সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবং ইনস্ট্যান্টলি আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু আমাদের 500,000 সুই টোকেন কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং এটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, বাট আপনি এইটা দিয়ে কিন্তু মানে এইটা ইউজ করে কিন্তু তাদের এনএফটি তারপর ডোমেইন বাই করতে পারবেন এবং সেইগুলা থেকে আপনি প্রফিট বুক করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো এখন আপনি এই টোকেনটা দিয়ে কিভাবে তাদের ডোমেইনটা বাই করবেন সেটাও আপনাদেরকে দেখাই দেই। সেইটার জন্য আপনি এইখানে দেখতে পাচ্ছেন ওয়েব একটা আছে, তারপর হোয়াইট লিস্ট আছে একটা। তো আপনাকে এই দুইটা ইয়ারডপেই জয়েন করতে হবে। জাস্ট আমরা প্রথমে ওয়েবের লিঙ্কটা কপি করলাম। তো এটা কপি করে নেওয়ার পর জাস্ট আপনি সরাসরি এইখানে পেস্ট করে দেবেন আপনার কিবি ব্রাউজারে। ঠিক আছে, আর এক্সটেনশনটা অবশ্যই কিবি ব্রাউজারে আপনি ইনস্টল করবেন। তো তারপর কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, জাস্ট আপনি কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন কিন্তু চলে আসছে। জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন এবং আমাদের কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে। এবার আপনি এখানে একটা ইউজার নেম দিবেন বা আপনার যে আনকমন একটা ডোমেইন নেম দিবেন, ঠিক আছে। দেখেন আমি এখানে তাওহিদ X2 এটা দিয়ে দিলাম, তারপর সার্চ বাটনে ক্লিক করে দেব। তো এটা কিন্তু অ্যাভেলেবল, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমাদের ডোমেইন। সো এবার আপনি কি করবেন, এই 1000 সুই টোকেন দিয়ে আপনি এই ডোমেইনটা বাই করবেন, ঠিক আছে। তাহলে আপনার এই সুই নেম ডোমেইন সার্ভিস থেকে একটা এয়ারড্রপ অনগোয়িং আছে এবং সেইখান থেকে আমাদের একটা রেওয়ার্ড দিবে, যেটা কিন্তু আমরা সেল আউট করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট আমরা সরাসরি ক্লাইম অপশনে ক্লিক করে দিলাম, তারপর এখানে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন এবং এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এইভাবে আপনাকে জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভ নেম এইখানে ক্লিক করবেন, তারপর আবার অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। সো অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এইভাবে আপনাকে কাজটা করতে হবে। এবং প্রোফাইল অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এইখানে কিন্তু ডোমেইনটা শো করতেছে। জাস্ট এইভাবে আপনি 3 থেকে 4টা বা 5টা ডোমেইন বাই করে রাখবেন এইখান থেকে, ঠিক আছে। দেখেন আমি আরেকটা বাই করতেছি। তো এইটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট আপনি সেমভাবে আপনি আরও একটা ডোমেইন বাই করবেন, ঠিক আছে। এইভাবে 3 থেকে 4টা বা 5টা আপনি ক্লাইম করে রাখবেন, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি তাদের এয়ারড্রপে এলিজেবল হয়ে যাবেন। দ্যাটস ইট, এতটুকুই কাজ। পরবর্তী নেক্সট আপডেট অবশ্যই আপনাদেরকে জানাই দেব। ভাই এই ওয়ালেটটা কিন্তু বিগ একটা হাইপ ক্রিয়েট করবে, আগেই বলতেছি, অবহেলা করবেন তো বাস খাবেন, ঠিক আছে, মনে রাখেন। সো এটার প্রতিনিয়ত ইয়ারডপ আসবে এখন থেকে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি ফলো করবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি 2টা বাই করে ফেলছি, ঠিক আছে। আপনি এইভাবে 4টা বা 5টা বাই করবেন, দ্যাটস ইট। তারপর এটা আপনি রেখে দেবেন, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। আমাদের প্রথম ইয়ারডপের সেকেন্ড ইভেন্টটা হচ্ছে এইটা। জাস্ট আপনি এই লিঙ্কটাও সেমভাবে কপি করবেন অথবা ওপেন করে দেবেন। তারপর এইখানে আপনার একটা মেল অ্যাড্রেস আপনি সাবমিট করে দেবেন, তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন। এটা জাস্টই আপনার ইয়ারলি ইউজার, ঠিক আছে, প্রি রেজিস্ট্রেশন। আর এই সুই নেটওয়ার্ক কিন্তু ভাই একটা ব্লক চেইন, ঠিক আছে, কোনোভাবেই ভাই মিস করবেন না, তাইলে কিন্তু অনেক কিছু মিস করবেন পরবর্তীতে। সো এটাকে কেউ ছোটোখাটো প্রজেক্ট মনে করবেন না, এটা একটা ব্লক চেইন, তাদের নিজস্ব ওয়ালেটও আছে, ঠিক আছে। তো কেউ মিস করেন না, জাস্ট এতটুকু আপনি মেলটা সাবমিট করে সাইন আপ বাটনে ক্লিক করে রাখবেন, দ্যাটস ইট। আপনার কিন্তু এইখানেও জয়েন হওয়া কমপ্লিট। এবং পরবর্তী আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। এইখান থেকে ভাই হিউজ একটা প্রফিট হবে আমার মনে হচ্ছে। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার অফারটা হচ্ছে মিন্ট এক্স। এটা কিন্তু তাদের একটা মাইনিং ওয়েবসাইট প্লাস তাদের ওয়ালেট, ঠিক আছে। এইখান থেকেও আমাদের ভালো একটা প্রফিট হবে এবং তাদের প্রজেক্টটা অনেক স্ট্রং, যার জন্য শেয়ার করতেছি ভাই, ভিডিও বানাইতেছি, তার মানে কিন্তু অবশ্যই স্ট্রং প্রজেক্ট দেখেই, ঠিক আছে। তো জাস্ট আপনি এই ওয়ালেটের লিঙ্কটাতে ক্লিক করবেন, তারপর আপনি প্লে স্টোর থেকে তাদের নিজস্ব মিন্ট এক্স নেটওয়ার্ক এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তারপর এইখানে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি মেইলের একটা অপশন আছে, অথবা আপনি গুগল দিয়েও কানেক্ট করতে পারবেন। সরাসরি আপনি মেইল অপশনে ক্লিক করবেন, তারপর এইখানে আপনার একটা মেইল অ্যাড্রেস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা রেফার কোড ইউজ করতে হবে এবং সেই রেফার কোডটা কিন্তু পেয়ে যাবেন এইখানে। জাস্ট আপনি এইখানে ক্লিক করে কপি করবেন, তারপর আপনি এইখানে সরাসরি বসে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে বা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, জাস্ট আপনার এইখানে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। আপনার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাবে, তারপর সরাসরি স্কিপ করে দেবেন। সো এখানে স্কিপ করে দেওয়ার পর আপনার এইখানে কিন্তু একটা ডিসপ্লে নেম এবং একটা ইউজার নেম সেট করতে হবে। সো আপনি এখানে একটা ইউজার নেম দিয়ে জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, দ্যাটস ইট। আপনার কিন্তু এইখানে কাজ শেষ এবং আপনার ইউজার নেমই কিন্তু রেফার কোড হবে, ঠিক আছে। তারপর আপনি সরাসরি স্কিপ বাটনে ক্লিক করবেন, আপনার কিন্তু এইখানে কাজ শেষ। এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটা সেম লাইক ওয়ালেটের মতোই, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন KYC সেকশন, আপনার এইখানে কোনো প্রকার KYC লাগবে না, এটা একটা নেম, ঠিক আছে। KYC সেকশন অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে ড্র অপশন পাবেন, ড্র অপশনে ক্লিক করলে আপনি টিকিট পাবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এখানে 3টা টিকিট বা আপনি আরও বেশি পেতে পারেন এবং এই টিকিট দিয়ে আপনি তাদের নিজস্ব NFTটা মিন্ট করতে পারবেন, ঠিক আছে, তাদের ইনস্ট্যান্টলি তাদের NFT মিন্ট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, দেখেন আমরা কিন্তু এই 3টা টিকিট পেয়ে গেছি এবং আমরা 12 ঘন্টা পর আবারও একটা ড্র করতে পারবো, ঠিক আছে। এবং এইখানে আমরা যে মিস্ট্রি বক্সটা পাবো, এই মিস্ট্রি বক্সটার ভিতরেই কিন্তু তাদের নিজস্ব NFTটা আছে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স কিন্তু এখানে জিরো এবং আপনি এখানে ডেইলি মাইনিংও করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন মিন্ট নাও, এইখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন।
দেখছেন এইখানে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনার মাইনিং এখন স্টার্ট হয়ে গেছে এবং এইখানে ডেইলি বেসেড আপনার মাইনিং হতে থাকবে, ঠিক আছে, যে পর্যন্ত আপনার এইখানে 24 ঘন্টা শেষ না হবে এবং আবার 24 ঘন্টা পর এইখানে এসে আপনি আবার মিন্ট অপশনে ক্লিক করে দেবেন। এইভাবে ভাই আপনি শুধুমাত্র মাইনিং করতে থাকবেন, পরবর্তীতে যখন তাদের নিজস্ব এই টোকেনটা লিস্ট করবে তখন কিন্তু ভাই হিউজ একটা প্রফিট আপনি করতে পারবেন এবং তাদের কিন্তু অলরেডি ওয়ালেটে কিন্তু ডিপোজিট উইথড্রল অপশনটা এনাবল করে রাখছে, ঠিক আছে? তো জাস্ট আপনি শুধুমাত্র এইখানে টোকেনটা আর্নিং করতে থাকেন, পরবর্তী নেক্সট আপডেটে ভাই জানাই দেব বিগ প্রফিট, ঠিক আছে? এইখানে কিন্তু আপনি ইনভাইট করেও আর্নিং করতে পারবেন, তারপর KYC সেকশনে ড্র করে NFT মিন্ট করতে পারবেন, লুট বক্স থেকেও আপনি তাদের টোকেনটা আর্নিং করতে পারবেন। জাস্ট এইভাবে আপনি কাজ করতে থাকেন, পরবর্তী নেক্সট আপডেট অবশ্যই আপনাদেরকে জানাই দেব, ঠিক আছে? ভাই আমাদের সাথে যারা কাজ করতেছে তাদের কিন্তু প্রতিনিয়ত প্রফিট হইতেছে, যারা অবহেলা করবেন তারা অনেক কিছুই মিস করবেন। ধন্যবাদ।